মর্নিং বাঙালি, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি। এখন বাজে হচ্ছে তোমার সকাল 10টা। আজকে একটু লেট করে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে উঠেছিও একটু লেট করে, কারণ আজকে ছুটি, শনিবার তো ছুটি, সেই জন্য তো ফ্রেশও হয়ে গেছি। দেখতেই পাচ্ছ ফ্রেশ ট্রেশ হয়েছি। এবার যাবো নিচে, কী কাজ আছে দেখি। তো চলো ব্লগটা শুরু করলাম। আগে আগে দেখো ওটা কেয়া। নিচে গেলাম, গিয়ে ওদের খেতে দিলাম, চাউ হয়েছিল আর রুটি করলাম। পাপু চাউ খায় না, তো সেজন্য পাপুকে রুটি করে দিলাম। আর আমাদের যে ঘর দোর পচে বাসন মাজে, ওই মেয়েটাকেও দুটো রুটি করে দিলাম। তো খেলো দীপিকা, মানে আমাদের যে কাজ করে, যে রান্না করে, ওর নাম দীপিকা। আর যে বাসন টাসন মাজে, ওর নাম হচ্ছে অর্চনা। তোমাদের বলে রাখলাম, তাহলে আমার ওই কাজের লোক বলতে না আমার খুব খারাপ লাগে। তো দীপিকাকে চাল ঠাল দিয়ে দিলাম, ও রান্না করছে, আর অর্চনাকেও খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এলাম ছাদে, জামা কাপড়গুলো ছিল সেগুলো মেললাম। আর এই দুই মক্কে বাড়িতে আজকে আছে, এখন মোবাইল দেখছে। আজকে ওরা সারাদিনে কী না করে, কী না করে, সেটাই তোমাদের দেখাবো। ওকে, যে তুতু আর পাপু সারাদিনে কী করে বাড়িতে, মারামারি, এটাও। আজকে তো আবার শনিবার, আজকে আবার খেলতে যাওয়া আছে, খেলতে চলে যাবে। তো চলো এবার আমি খেয়ে নেবো। 11:30 বাজছে, খিদে পেয়েছে, আর রুটি তরকারি খেয়ে নিই, বাদবাকি যা কাজ আছে সেগুলো করি। আর আজকে মারাত্মক গরম, মানে বিরক্ত লাগছে, এত গরম লাগছে না, মনে হচ্ছে যেন কতক্ষণে চান করে নেবো। তো চলো আমি খেয়ে নিই, আপাতত তোমাদের সাথে বকবক করছি। আজকে তুতু বাবু এই যে বাড়িতে আছে, হাই করো, বাড়িতে আছে, এখন ফোন দেখছে, জল খাবার খেয়ে নিয়েছে। কে কী খেয়েছো? তুমি কি খেয়েছো? আচ্ছা, দুধু বাবু সারাদিনে কী করে সেটাই তোমাদের দেখাবো। মারামারি করে না, পড়াশোনা করে, আজকে আবার খেলাও আছে বললাম তোমাদের। তো এখন দুজনে মিলে ফোন দেখছে, আর আমার ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করি সেগুলো দেখছে দুজনে মিলে। একটু পরে স্নান করবে, তারপর খাবে। তো চলো আমি যাই নিচে, যাই খেলতে যাবো। দিয়ে 4:30 সময় আসবো, 4:30 সময় এসে জল খাবার খেয়ে উপরে আসবো। আর এই দেখো জয়েন করছিলাম, এইটা আমার জয়েন, এইটা আমার ভাইয়ের জয়েন। তো এইগুলো করেছি, এসে আরও মা আজকে বাংলা পড়াবে, কেন কি বাংলা ওরার আছে কিছুদিন পরে, যে পড়ার পরে নিচে গিয়ে খেলতে। দুজনে চললো এখন খেলতে, ফিরবে হচ্ছে 5:30। টাটা টাটা। একটু আগে স্নান করেছি, এখন বাজছে 2:30। এবার খাওয়া দাওয়া করবো। দুটু বাপু তো খেলতে চলে গেছে, দেখলে ওরা খেলতে মেলতে চলে গেল। আমার চান হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, জলটা তুলে নেবো, তারপরেই খেয়ে নেবো। আজকে লাঞ্চ কী হয়েছে জানি না, দেখতে হবে লাঞ্চ কী হয়েছে, কারণ দীপিকা রান্না করে দিয়ে গেছে। দুধুবাবুকে যেটুকুনি খেতে দিতে গিয়ে দেখেছি ভাত হয়েছে, ছোলার ডাল হয়েছে, সয়াবিন আলুর তরকারি হয়েছে, আর ওদের মাংস ছিল, সেই হচ্ছে আজকে লাঞ্চ হয়েছে। আর মনে হয় ডিম, ওই হচ্ছে লাঞ্চ। যদি হয় তোমাদের তো দেখাবই অবশ্য, না হলে প্লিজ কিছু মনে করো না, তোমরা তো আমার ফ্যামিলিরা কিছু মনে করে না। তো চলো তাড়াতাড়ি করে জলটা তুলে নিই, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বকবক করবো এসে। তো যাই তাড়াতাড়ি করে খেয়ে নিই, খিদে পেয়েছে খুব ভাই, অনেক বেলা হয়ে গেছে। ফাইনালি আজকে তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট হয়েছে, তাড়াতাড়ি আজকে খাওয়া হয়ে গেছে। এখন বাজছে 3:30। কী মেক করে এসছে দেখো, প্রচুর মেক করে এসছে, হয়তো বৃষ্টি নামবে, কিন্তু তুতুবাবু তো পড়তে গেছে। ওই তাও না, মাঝে মাঝে কী সব আবল তাবল বকি আমি। দুধুবাবু খেলতে গেছে, তো এখন ভিজে যাবে, মাঠেই খেলা, সেটাই হচ্ছে মেন তোমার চিন্তা। সো যাই হোক, আমি জামা কাপড়গুলো তুলে নিই, কারণ ধারে আছে তো ঝাপটাই ভিজে যাবে, তুলে নিই। আর কী সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো মেঘ করে আছে, বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছে, দেখো কী সুন্দর ওয়েদারটা।
বেশ ভালো লাগছে, চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর লাঞ্চ তো তোমাদের দেখানোই হলো না, কি হয়েছিল সেটা তো বলেই দিয়েছিলাম, দেখানো হলো না, তাতেই খিদে পেলে যাওয়া হয়, খেয়ে নিই, ওটাই হচ্ছে সমস্যা। তো চলো, তোমরা তো ফ্যামিলি কিছু মনে করবে না আমি জানি, আর চলো তাহলে জামা কাপড়গুলো ঝাপাঝ ঝাপ তুলে নিই, তুলে নিয়ে আবার তোমাদের সাথে গল্প করছি, চলো তাড়াতাড়ি যাই। দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, বলতে না বলতে বৃষ্টি শুরু, বৃষ্টি হওয়ার কোনো লাভ হবে না, গরম যে কা সেই ফালতু বৃষ্টিটা হচ্ছে, শুরু হয়ে গেছে বৃষ্টি, ওরা খেলতে গেছে আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কিছু বলার নেই, বৃষ্টি শুরু, সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি পালাচ্ছে। গুড ইভিনিং, রেডি হয়েছি কারণ পুকাইকে দিতে যেতে হবে, কারণ অন্যদিন কী হয় তুতুবাবুকে খেলা থেকে নিয়ে আসে আর পুকাইকে দিয়ে আসে, কিন্তু আজকে কী হয়েছে তুতুবাবুর আজকে তাড়াতাড়ি খেলা হয়ে গেছে, ওরা এসে আবার টিউশন পড়তে চলে গেছে, কারণ সোমবার থেকে পরীক্ষা রিভিশন পড়াচ্ছে, তো এখন পুকাই সাড়ে ছটায় পড়া ফেলেছে অগত্যা। আমি এখন পুকাইকে ডানলপ যেখানে সেই স্কুলে গিয়েছিলাম ওখানেই দিতে যাচ্ছি, ওখানে একটা গুরুদ্বারা আছে খুব সুন্দর, তোমাদের দেখাবো, দেখবে জায়গাটা এত সুন্দর না, ভীষণ সুন্দর। তো এখন ডানলপ যাচ্ছি পুকাইকে দিতে, তো সেই জন্য রেডি, তো চলো গিয়ে দেখা হচ্ছে। ডানলপে এসে গেছি, তোমাদের গুরুদ্বারটা দেখাচ্ছি, ঠিক আছে, এটাই হচ্ছে এই গুরুদ্বারটা, ঠিক আছে, ভীষণ সুন্দর গুরুদ্বারটা, জাস্ট পাঞ্জাবিদের জায়গাটা জাস্ট দেখো, মানে জাস্ট অপূর্ব জায়গাটা, ঠিক আছে, এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হবে সেজন্য গুরুদ্বারটা এত সুন্দর সাজিয়েছে, না দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, পুরো লনটা জুড়ে উকাইকে পড়তে ঢুকিয়ে দিলাম, এই হচ্ছে তোমার গুরুদ্বারটা, চলো কথা বলতে বলতে যাই, ঠিক আছে, এই হচ্ছে তোমার গুরুদ্বারটা। দেখো জাস্ট ওয়াও একটা জায়গা, এটা হচ্ছে একটা ব্যাংক, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, আর এই হচ্ছে তোমার এদিকটা, ওকে আমি ব্যাকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে গুরুদ্বারের এই স্পেসটা, জাস্ট ওয়াও একটা স্পেস, ভীষণ সুন্দর। আমাকে একটু অন্ধকার লাগবে কারণ এখানে আলোর খুব অভাব, তো বুগাইকে ঢুকিয়ে দিলাম পড়তে, এই হচ্ছে ব্যাংক একটা, আর ভেতরটা হচ্ছে তোমার গুরুদ্বারাটা, জাস্ট মানে দারুণ জায়গাটা, এইটা পুরোটা জায়গাটা, ঠিক আছে, চলো এবার টোটো ধরি, টোটো ধরে বাড়ি যাই, বাড়ি গিয়ে এবার তোমাদের সাথে বকবক করছে, এখানটা একটু আলো নেই বলে অন্ধকার লাগছে। সামনে একটা হনুমানজির মন্দির, এখানে আমি যখনই গুরুদ্বারে আসি এই মন্দিরে আসি, পয়সা দিয়ে পুজো দিয়ে যাই, এটা হচ্ছে একটা হনুমানজির মন্দির, এটা হচ্ছে ডানলপ বাজার, এখানে নানান ধরনের তোমার দোকানপাট সমস্ত কিছু আছে, জমজমাট জায়গা একদম। এখন যাব যোগেশের দোকানে দুধ নিতে, ঠিক আছে, তোমরা কোনোদিনও মিঠা পুকুরটা দেখো নি, এটা হচ্ছে আমাদের মিঠা পুকুর, এখন যোগেশের দোকানে এই যে মিষ্টির দোকানটায় যাবো দুধ নিতে। রাস্তাগুলো অন্ধকার, তো সেই জন্য মানে ব্যাক করে ভিডিওটা করছি, কারণ আমার ফেস কেউ দেখতে পাবে না, সেই জন্য ব্যাকে করছি। এই হচ্ছে তোমার মিঠা পুকুরে, এখানে অনেক দোকানপাট সব আছে, ঠিক আছে, এবার যাব তোমার জেরক্সের দোকানে, পুকাই আর তুতুবাবুর রুটিনটা জেরক্স করবো, এখানে একটা মা জেরক্স বলে দোকান আছে, সেখানে গিয়ে তোমার জেরক্স করবো, এখানে সব দোকানপাট আছে এই দিকটা, চলো জেরক্সের দোকানে যাওয়া যাক, এই হচ্ছে জেরক্সের দোকানটা। বাড়ি আসলাম, ঘেমে চান, বৃষ্টিটা হয়েও কোনো লাভ হয়নি, বাইরে এত অন্ধকার, মানে আমি যে তোমাদের সামনাসামনি কথা বলবো সেটাও বলতে পারছি না, সেজন্য
অগত্যা দেখে তোমাদের সাথে কথা বলতে হলো। তো বুকাইকে দিয়ে এলাম, গুরুদ্বারটা কী সুন্দর সাজিয়েছে, কিন্তু সেখানে ফটো তোলা অ্যালাউ কি না আমি জানি না, ভিডিওটাতে কোনো রকমে করলাম তোমাদের দেখাবো বলে। তো জাস্ট এলাম, দুধ নিলাম, তারপর যে বললাম না জেরক্স করবো সেই জেরক্স টেরক্সগুলো করলাম, করে এলাম, দেখলাম তুতুবাবু পড়ে চলে এসছে। আর পুকাইয়ের মিসের সাথে একটু কথা বললাম, পুকাই কেমন পড়ছে বললো ওকে নিয়ে কোনো প্রবলেম নেই, ও পড়াশোনা ভালোই করছে। তো ওই সমস্ত হলো, এবার আমি ড্রেসটা ছাড়বো, চেঞ্জ করবো, তুতুবাবু খেয়েছে কি না দেখি, ওদের খেতে দেবো। তারপর রাতে রুটি তরকারি আছে, সয়াবিন আলু, সকালের কুমড়ো আলু সব আছে তরকারি, তো শুধু মনে হয় রুটি করতে হবে। তো রুটিটা করে নিয়ে আজকে একটু মাথায় যেন পেন হচ্ছে, মনে হয় গরমে পেনটা হচ্ছে, তো মাথায় পেন হচ্ছে। আর আমরা কিন্তু একদম নিয়ার অ্যাবাউট চলে এলাম, ঠিক আছে, চলে এসছে। তোমাদের এতটা সাপোর্টের জন্য থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে, আর আমার শ্মশান মার সাপোর্ট, তার হাত আমার মাথায় অলওয়েজ আছে বলে আজকে আমি করতে পারছি কাজগুলো। তো তোমাদের আমার তরফ থেকে লাভ ইউ। তো চলো আমি ফ্রেশ হয়ে নিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। সন্ধ্যাবেলার পর আর তোমাদের সাথে কথা বলার এতটুকু টাইম আমি পাইনি, কারণ তখন বললাম নিচে গেলাম, তুতুবাবুকে খেতে দিলাম, কেলক্স খেলো, তারপরেই তোমার আমার একটা বন্ধু ফোন করলো, তার সাথে গেজিয়ে গেলাম খানিকক্ষণ, বকতে তো আমি ওস্তাদ একদম, তো তার সাথে খানিক বকে গেলাম। বকে যাওয়ার পরে আটা মেখে রুটি করলাম, তারপরে আবার ওপরে এসে প্রায় রুটি করতে করতেই 9:05 হয়ে গেছে। এবার ওপরে এসে তুতুপাপুকে বাংলাটা পড়ালাম, পুকুকেও একটুখানি দেখলাম, তার করতে করতেই দেখি 10:45 নিয়ে চলে গেলাম, নিয়ে ওদের খেতে মেতে দিলাম। আমি আজকে খেলাম রুটি, দুধ আর সয়াবিন আলুর তরকারি দিয়ে রাত্রির খাবার খেলাম, খেয়ে একটু আগেই ওপরে এলাম, ফ্রেশ হয়েছি, চুল এখনও বাঁধা হয়নি, সেই যে সন্ধ্যাবেলা বেঁধেছিলাম সেই বাধাই এখনও আছে, চুলটা খুলে বাঁধবো। ওষুধ খাওয়া হয়ে গেছে, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে ভীষণ, কিন্তু আজকে ঘুমালে চলবে না, কারণ আজকে আমাকে এই ব্লগটার এডিটিংটা রাত্রিই ডান করতে হবে, সব কিছু রাত্রিই ঠিক করতে হবে, কারণ কালকে বিজি থাকবো। কেন বিজি থাকবো তার জন্য নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, নেক্সট ব্লগটা কিন্তু ধামাকা আসতে চলেছে, সেই জন্য আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নেক্সট ধামাকা ব্লগের জন্য ওয়েট করো, কেন আমি বিজি থাকবো, স্যান্ডেতে কেন আমি বিজি থাকবো তার জন্য ওয়েট করে থাকো। তো আজকের জন্য বাই অ্যান্ড গুড নাইট।